প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ব। আমরা গত ক্লাসে কি পড়েছি? গত ক্লাসে পড়েছি মিলেমিশে থাকা, দ্বিতীয় অধ্যায়। তার কোনটা পড়েছি? প্রথম পাঠটা পড়েছি, সকলের প্রতি শ্রদ্ধাবোধ। এখন আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ, ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসব। আমাদের দেশে চারটি প্রধান ধর্ম আছে, প্রত্যেক ধর্মের মানুষই উৎসব পালন করেন। বিভিন্ন ধর্মের হলেও আমরা একে অন্যের উৎসবে যোগ দেই। এই যে আমাদের দেশ, যত রকমের ধর্মই থাক না কেন, আমরা কি প্রত্যেক ধর্মের মানুষই কি একে অন্যের যে ধর্মীয় উৎসবগুলো হয় সেই উৎসবগুলোতে কি আমরা যোগ দেই, যাতে কি উৎসবগুলো আরও পরিপূর্ণ হয়ে ওঠে। এই যে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, ঈদের সময় সবাই কি আলিঙ্গন করছে, কত আনন্দ করছে, শিশুরা বড়রা সবাই কত চমৎকার লাগছে। এই যে আন্তরিকতা, এই যে পারস্পরিক বন্ধন, এটা কোথায় রয়েছে? এটা আমাদের এই সমাজেই রয়েছে। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। বছরে দুটি ঈদ পালন করা হয়, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদের দিন মুসলমানরা মসজিদে ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। আত্মীয় স্বজন বন্ধু সবাই মিলে শুভেচ্ছা বিনিময় করেন, খাওয়া দাওয়া করেন। শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ায় ও আনন্দ করে। মুসলমানদের আরও কয়েকটি ধর্মীয় উৎসব রয়েছে, যেমন শবি বরাত, শবি কদর ও ঈদে মিলাদুন্নবী। এই যে আমাদের দেশে মুসলমান ধর্মে যারা রয়েছেন তারা কি করেন, তারা বিভিন্ন রকমের উৎসব পালন করে থাকেন। আর এই মুসলমানদের সব থেকে বড় উৎসব হচ্ছে কি, ঈদ। একটি হচ্ছে ঈদুল ফিতর ও অন্যটি হচ্ছে ঈদুল আজহা। এই ঈদে তারা কি করেন, তারা ঈদের নামাজ পড়তে যান, সেখানে কি তারা অনেক আনন্দ করেন। নামাজ শেষে তারা একে অন্যের সাথে আলিঙ্গন করেন, তারপর হচ্ছে তারা অনেকে ঘুরতে যান, তারপরে বাসায় বিভিন্ন রকমের রান্নাবান্না করা হয়, প্রতিবেশীদেরকে সেগুলো দেয়া হয়, আত্মীয় স্বজন বাসায় আসে, বন্ধু বান্ধব সবাইকে শুভেচ্ছা বিনিময় করে। এরকমভাবে আবার শিশুরা কি করে, দল বেঁধে ঘুরে বেড়ায়, একসাথে অনেক আনন্দ করে। এছাড়াও এই যে ঈদ রয়েছে, এছাড়াও আরও বিভিন্ন রকমের উৎসব রয়েছে, যেমন শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন্নবী। এইসব উৎসবেও কি করেন, তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, প্রতিবেশীদের কি কি খাওয়ানোর জন্য ব্যবস্থা করেন। এই যে উৎসবগুলো, এখানে কি রয়েছে, পরস্পরের প্রতি যে একটা বন্ধন সেটা কি আরও গভীর থেকে গভীর হয়ে ওঠে। এ থেকে আমরা কি বুঝতে পারি যে আমাদের ধর্মীয় অনুশাসনগুলো কি একে অপরের সাথে মিলেমিশে থাকার শিক্ষা দেয়। এখন আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, এটি আসলে কি, কিসের ছবি দেখতে পাচ্ছি, এটি হিন্দুদের একটি ধর্মীয় উৎসবের ছবি দেখতে পাচ্ছি, দুর্গাপূজা। আমাদের দেশে এই যে মুসলমানরা রয়েছে, এছাড়াও কি আরও বিভিন্ন ধর্মের লোক রয়েছে, তাদের মধ্যে কি ধর্মের লোকেরা অন্যতম, তাদেরও কি বিভিন্ন রকমের উৎসব রয়েছে। ধর্মীয় উৎসব, ধর্মে সারা বছর নানা পূজার আয়োজন করা হয়। এর মধ্যে প্রধান পূজাগুলো হচ্ছে দুর্গাপূজা, সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা। পূজার সময় তারা মন্দিরে পূজা করেন, সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, বিভিন্ন রকমের মিষ্টি নাড়ু ও ফল খেয়ে থাকেন, নানা ধরনের খেলা ও আনন্দে মেতে ওঠে। আমরা এই যে হিন্দু ধর্মের লোকজনদের দেখতে পাচ্ছি, এনারা কি করেন, এনারা বছরের প্রায় সারা বছরে কি বিভিন্ন রকমের পূজা পার্বণে অংশগ্রহণ করেন। এই যে এই পুজোগুলো যখন করেন তারা একে অন্যের সাথে কি মিলেমিশে একাত্ম হয়ে যান। তাদের প্রধান প্রধান উৎসবগুলো কি, দুর্গাপূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা। তারা এই যে এক একটা পূজা করেন এক একভাবে তাদের আরাধনার মাধ্যমে, যেমন তারা দুর্গাপূজায় অনেকেই একসঙ্গে মন্দিরে যান, তারা বিভিন্ন রকমের নতুন নতুন ড্রেস পরেন, বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার আয়োজন করেন, তাদের প্রতিবেশীদের মধ্যে যারা কি এসব করতে পারেন না তাদেরকেও তারা কি সাহায্য সহায়তা করেন। পূজার সময় তারা কি করেন,
একে অন্যের সাথে শুভেচ্ছাও বিনিময় করেন। এই যে বিভিন্ন রকমের খাবার তারা কি করেন, প্রতিবেশীদের মধ্যে কি সেগুলো দিয়ে দেন। এভাবে কি শিশুরা কি বিভিন্ন রকমের খেলায় আনন্দে মেতে ওঠে। এই যে উৎসব, এই হিন্দু ধর্মের এই বড় বড় উৎসবগুলো কি করেন, মুসলমানরাও কিন্তু অনেকে অংশগ্রহণ করেন, কেন, পারস্পরিক সহযোগিতার কারণে। আমরা কি পাশাপাশি বিভিন্ন রকমের যে লোকজন একই সাথে বাস করি, কিন্তু এই যে ধর্মীয় উৎসবগুলো, উৎসবের সময় আমরা কি সবাই মিলেমিশে একাত্ম হয়ে যাই। আর মিলেমিশে থাকার জন্য এটি কি আমাদের জন্য অনেক প্রয়োজন। এখন তোমরা গত ঈদে কি করেছ তার বর্ণনা দিয়ে সুন্দর করে লিখবে, গত ঈদে কি কি করেছ এই বিষয়ে। তারপর আমরা যে আজ পড়লাম মুসলমানদের ধর্মীয় উৎসব, হিন্দুদের ধর্মীয় উৎসব, এই যে উৎসবের দিকগুলো আমরা কি করব, খেয়াল করব। খেয়াল করে কি এই রকম ছক আকারে আমরা লিখ, মুসলমানদের উৎসবে তারা কি কি করেন, তাদের আচার অনুষ্ঠান রীতি এবং হিন্দু উৎসব আমরা যতটুকু পারি, যেভাবে পারি আমরা সুন্দর করে ঝটপট করে কি লিখে ফেলবো। তারপর আমাদের এলাকায় তো মানে বিভিন্ন রকমের লোকজন রয়েছে, তো আমাদের এলাকায় যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা কোথায় পূজা করেন, কিভাবে পূজা করেন, আমরা এটি কি সুন্দর করে লিখে ফেলবো। এছাড়া মনে করো যে তোমার একজন বন্ধু অন্য ধর্মের বন্ধু আছে, সে ঈদ বা পূজার উৎসবে যোগ দিলে কি করবে, এগুলো এরকম চিন্তা করে কি আমরা লিখে ফেলবো। যেমন মনে করো আমি মুসলিম, এর একটা উৎসব হচ্ছে, সেখানে গিয়ে আমি কিভাবে অংশগ্রহণ করতে পারি, বা আমার এক বন্ধু আছে সে আমাদের উৎসবে এসে কিভাবে যোগ দিচ্ছে। এই যে পারস্পরিক যে সহযোগিতা, যেমন আমরা ঈদের সময় একটা আমাদের হিন্দু বন্ধুকে ডাকতেই পারি, তারা আসতে পারে, তা আমরা আমাদের এই যে আচার অনুষ্ঠান সবগুলো দেখলো, একসঙ্গে সবাই ঘুরতে গেলাম, অনেক আনন্দ করলাম, বা পূজার সময় আমরা মন্দিরে গেলাম, সবাই মিলে ঘুরলাম, আমরা সেগুলো দেখলাম আসলে কী হচ্ছে, কীভাবে হচ্ছে, এই যে বিষয়গুলো, এগুলো আমরা কি মিলেমিশেই করতে পারি, তাহলে কি আমাদের মধ্যে পারস্পরিক মেলবন্ধনটা কি আরও দৃঢ় হবে। ছাড়া আমরা এখন কি আমরা এই যে প্রশ্নটি পড়ব এবং সঠিক উত্তরটিতে আমাদের দেশে প্রধান ধর্ম কয়টি, পাঁচটি, ছয়টি, চারটি, সঠিক উত্তর চারটি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই পাঠে কি শিখলাম, ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের সব সম্পর্কে জানলাম। আমরা এখান থেকে কি শিখলাম, আমরা শিখলাম যে প্রত্যেক ধর্মের কি বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান রয়েছে, কিন্তু যে যে ধর্মেরই হোক না কেন আমরা কি সকলেই মিলেমিশে একসঙ্গে এই উৎসবগুলোতে যোগদান করতে পারি। আর সকলে যখন আমরা একসঙ্গে মিলেমিশে যোগদান করব, তখন কি পরস্পরের মধ্যে কি সহযোগিতাটা আরও বৃদ্ধি পাবে, আমাদের এই যে সামাজিক পারিবারিক যে বন্ধনগুলো, এই বন্ধনগুলো আরও দৃঢ় হয়ে যাবে, আমরা কি মিলেমিশে থাকতে পারবো, আমাদের সমাজটা কি আরও সুন্দর থেকে সুন্দর হয়ে উঠবে। তো আমাদের আজকের এই পড়াটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা কি শিখবো, আমরা বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্মের উৎসব সম্পর্কে জানব, আরও অনেক মজার মজার জিনিস শিখবো। আমাদের এই যে রকমের যে উৎসবের যে বৈচিত্র্যগুলো রয়েছে, আমরা এভাবেই একে একে সবগুলো জেনে নিই। তো পরবর্তী ক্লাসে যাতে আমরা সবাই পড়াটা খুব ভালো করে শিখতে পারি, এজন্য কি আমাদের অবশ্যই সুস্থ থাকতে হবে, আমরা কি বাসায় এই পড়াগুলো চর্চা করব এবং নিয়মিত সুস্থ থাকার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমরা সঠিক সময়ে আবার চলে আসব, এই প্রত্যাশায় আজকের ক্লাস কি আমরা এখানেই শেষ করছি।